كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وعليكم السلام ورحمة الله وبركاته. شمان جبون أبتك يعني كنك دوني بعد আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনি জানতেছিলেন যে কোরআন বুঝে না পড়লে সওয়াব হবে কিনা। সময় যখন এখানে যে বিষয়টি আমরা দেখব, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে পাঠাইছে মানব জাতির হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাড়াইছেন রমজান মাসে, কেন? মানুষদের সঠিক পথ প্রদর্শন করার জন্য, দলিল স্বরূপ এবং হক বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসেবে এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করছেন। তাই যদি নাকি কোনো গাইডলাইন কেউ আসলে না বুঝি পড়ে, তাইলে সেই গাইডলাইন থেকে কোনো উপকৃত হইতে পারবে না, কোনো সে নির্দেশিকা শিখতে পারবে না। তাই আসলে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যখন পাঠিয়েছেন, তাহলে অবশ্যই এটার অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর সারসংক্ষেপ অবশ্যই বুঝতে হবে। তবে কোরআন বোঝার কতগুলো স্তর থাকে, এমন বোঝা যার মাধ্যমে যে শরীয়তের সুস্পষ্ট যে কোনো সমাধান বাহির করা, এটা সকলের দ্বারা সম্ভব নয়। এটা যারা ইমামে মুস্তাহিদিন আছেন তারা অবশ্যই কোরআনকে ভালো বুঝেন, কোরআন থেকে এবং হাদিস থেকে একটা আয়াত অপর আয়াত এক হাদিস অপর হাদিসের মাধ্যমে গবেষণা করে, রিসার্চ করে একটা যে সমাধান বাহির করেন। এই অর্থে সকলের যে যোগ্যতা সমান না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে যে বলেন, এলেমের দিক দিয়া ভিন্নতর হইতে পারে, তবে উচ্চমানের যারা জ্ঞানের অধিকারী, কোরআন সুন্নাহর জ্ঞানের অধিকারী, তাদের থেকে আমরা যে জটিল বিষয়ে সমাধান নিব। ফাস আলু হালা জিক্রি ইং কুনতুম লা তাআলামুন, তোমরা যে বিজ্ঞজন থেকে জেনে নাও যদি তোমরা কোনো বিষয়ে অজ্ঞ থাকো। আর দ্বিতীয় যে বিষয়টা, যে সাধারণত যারা আলেম শ্রেণীর লোক আছেন মধ্যম পর্যায়ের, তারা মোটামুটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারেন, পরিপূর্ণ না বুঝলেও মোটামুটি অনেক কিছু ওনারা বুঝতে পারেন। আর তৃতীয় পর্যায়ের হচ্ছে সাধারণ মুসলমান নরনারী, যারা মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, এরা সরাসরি আরবি থেকে বুঝতে পারে না। তাদের যে বুঝতে হলে কোনো একটা ভাষার মাধ্যমে তারা বুঝতে হয়, যে যে দেশি ওই দেশের যেই কোরআনের তর্জমাকৃত ওইখান থেকে তারা বুঝতে পারে। তবে এখানে সাধারণ লোকদের জন্য আমাদের দিক নির্দেশনা থাকবে, ভালো মানের কোনো একটা তর্জমাকে চয়ন করা। যেমন বর্তমানে আসাদুল্লাহ গালিব সাহেব হাফিজাহুল্লাহর যে 30তম পারার সুন্দর একটা তফসির আছে, এর মাধ্যমে আমরা সঠিক অনেক জ্ঞান শিখতে পাব। তাছাড়া তফসিরুল হাসানুল বায়ান, এটা বাংলা হয়ে গেছে, ওটা যদি নাকি আমরা সাথে রাখি, আমরা মাশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে অনেক সঠিক জ্ঞান আমরা পাব। এছাড়া বর্তমানে আরও প্রখ্যাত ডাক্তার শেখ যে মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ওনার একটা তফসির সৌদি সরকার আলহামদুলিল্লাহ এটাকে যে প্রকাশ করছেন, এগুলো আমরা সংগ্রহ করতে পারি। তাছাড়া যখন আমরা দেশীয় কোনো কোরআন পড়ব, সাধারণত এখানে
এই আরবিতে উপরে লেখা থাকে, এরপরে মাঝখানে তার উচ্চারণ বাংলাতে লেখা থাকে। এটা আসলে উচ্চারণ বাংলা লেখাটা শুধু পড়াটা ঠিক না, নাজায়েজ অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। বাংলাতে কোনো আইন নেই, বাংলাতে কোনো বড় হা নাই, এভাবে আরও অনেক খারাপ বাংলাতে উচ্চারণ আসে না, তাই এটার উপর আমরা যথেষ্ট মনে করতে পারি না। এরপরে থাকে বিভিন্ন প্রকাশনা হিসাবে যে তর্জমা থাকে, অর্থ থাকে। এই অর্থ থেকে আমরা সাধারণ মুসলমানেরা কিছু বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। যে সকল বিষয়গুলো আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ, বিশেষ করে তাওহীদ রাসালাত আকার সম্পর্কে আমরা বোঝা সহজ, আর আহকাম বা বিধানের দিক দিয়ে আমরা বুঝতে পারি না। যদি নাকি কোনো জটিল বিষয় আমার যে বুঝে না আসে, তখন ধরো আমার আপনার প্রয়োজন হবে যারা বিজ্ঞ আলেম আছেন তাদের স্বরাপন্ন হওয়া যে এই আয়াতের অর্থটা কী। প্রথমত চেষ্টা করব যদি পাশে আমাকে কোনো ব্যাখ্যা গ্রন্থ থাকে, যেমন তফসিরে আহসানুল বয়ান বাংলা বা মোটামুটি যে আসাদুল্লাহ কালিব সাহেবের যে আম্পারা তফসির, এভাবে যদি নাকি ভালো মানের কোনো তফসির ব্যাখ্যা, যেমন আরও উন্নত মানের যে এটাও বাংলা আছে ইবনে কাসির, তফসির ইবনে কাসির বাংলা থাকে, এদের স্বরাপন্ন হলাম এই আয়াতের ব্যাখ্যাতে। এরপরে যদি সমাধান না হয় তাহলে আমি বিজ্ঞ আলমায় কেমন স্বরাপন্ন হব যে এই কোরআনের অমুক নম্বর আয়াতের ব্যাখ্যা কী, এবং তার প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে সেটা তাদের থেকে যেন হল করা। আর যেগুলো আমি সাধারণত বুঝতে পারি এগুলো আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা বোঝার দ্বারা আমার অনেক উপকার হবে। আর যে বিষয়টি এখানে বলতে হবে, শুধু কোরআন তেলাওয়াত শব্দ তেলাওয়াতকে যথেষ্ট যদি আমরা মনে করি, অনেকে মনে করেন যে এটা সওয়াব হবে না, না সেটা ঠিক না। কারণ হাদিসের ভাষা হচ্ছে মান কারা হরফা মিনাল কোরআনি, যে ব্যক্তি কোরআন একটা হরফ পড়বে তার জন্য একটা হাসানা হবে, একটা নেকি হবে, এক নেকি হবে দশ নেকির সমান। মেসাল দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে আলিফ লাম মিম, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অথচ কোরআনের মধ্যে আলিফ লাম মিম এগুলোর অর্থ কারো জানা নাই, আল্লাহ ফাকেরই একমাত্র জানা। এগুলোর উপর আমাদের ইমান আনতে হয়। তাইলে শুধু কেরাত কোরআন বলা হবে দুইটা বিষয়কে, শুধু অর্থটাও কোরআন না, শুধু শব্দটাও কোরআন না, বরং শব্দ এবং অর্থের উভয়ের নাম হচ্ছে কোরআন। তাই আমরা কোরআনকে যে শাব্দিকভাবেও আমরা শুদ্ধভাবে তেলাবাদ করব, এবং অর্থর দিক দিয়া আমরা কী করব বোঝার চেষ্টা করব, যা যতটুকু সম্ভব আছে, যার যতটুকু যোগ্যতা আছে এতটুকু দিয়ে আমরা অর্থ বোঝার চেষ্টা করব। আর অর্থ বোঝার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন সূরায়ে সোয়াদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল ইয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এমন এক কিতাব আমি অবতীর্ণ করছি তোমার নিকটে যেটা অত্যন্ত বরকতপূর্ণ, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে লোকেরা এই আয়াত নিয়ে গবেষণা করে, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে, ওয়ালিয়াতা দা কালুল আলবাব, এবং যাতে করে জ্ঞানীরা এর থেকে শিক্ষা অর্জন করে। এখানে আমরা ইয়াতাদাব্বারু শব্দের যে অর্থ আছে, ইয়ানি ইয়াতানি বিল কোরআন ইউফাক্কিরু ফি মানাহা, কোন অর্থ নিয়ে আমরা গবেষণা করব, ওয়া ইতাআক্কালু বুঝার চেষ্টা করব মানাহা তার অর্থ, ওয়া বিহাযা ইস্তাফিদু, এর মাধ্যমে আমরা উপকার গ্রহণ করতে পারবো, আইল্লাম ইয়াস্তাফিদ আল মানা কামিলান ফাকাদ ইয়াস্তাফিদু মানা কাসিরা, সম্পূর্ণভাবে যদি কি বুঝতে না পারি অবশ্যই এর থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারবো, জানতে পারবো কোরআনের যে অর্থ যে বুঝিয়া পড়ার দ্বারা যেটা আমার আগে জানা ছিল না। এরপরে কোরআনের আরেকটা আয়াত যদি নাকি আমরা লক্ষ্য করি, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফালা ইতাদাব্বারুন আল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআনকে নিয়ে গবেষণা করো না কেন, করো না কেন, তোমরা কি তোমরা কোরআনকে নিয়ে গবেষণা করো না কেন, তোমাদের দিলে কি তালা পড়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাবারক তালা বড় একটা ধমকি দিয়ে বলেন কোরআন বোঝার প্রতি আমাদেরকে অনেক দায়িত্বশীল হইতে হবে। আর অন্যত্র কোরআনে আল্লাহ তাবারক তালা বলেন যে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, আমি যাদেরকে কিতাব দান করছি এই কিতাবকে তারা কিতাবের হক কিতাবের দাবি আদায় করে পড়ে, কিতাবের দাবি আদায় করতে গেলে কোরআনের দাবি আদায় করতে গেলে আমাদেরকে সাতটা কাজ অন্ততপক্ষে করতে হবে। এক নম্বর হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফারাতিলুল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে কোরআনের নিয়ম মেনে তেলাওয়াত করো।
দুই নম্বর হচ্ছে যে কোরআনের অর্থ বোঝা, যেটা এখন বললাম আফালা ইতাতাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না কেন তোমাদের দিলে কি তালা পড়ে গেছে, তাহলে এটা আল্লাহকে অসন্তোষ যে কোরআনকে বোঝা চেষ্টা না করা, কোরআন জ্ঞান শিক্ষা না করার প্রতি আল্লাহ তোমার কথা অসন্তোষ প্রকার আছে। এই তারা তিন নম্বর হচ্ছে যে কোরআনের নির্দেশ এগুলো মান্য করে চলা, কোরআনের নিষেধ এগুলো বর্জন করে চলা, অর্থাৎ এক কথায় কোরআনকে নিয়ে নিজের জীবন গঠন করা। চার নম্বর হচ্ছে অন্যের নিকটে এই কোরআনের আহ্বান পৌঁছে দেওয়া, তাহলে এটা হচ্ছে কোরআনের হক, কোরআনের দাবি। আমরা এগুলো যতটুকু সচেষ্ট হব আমরা আল্লাহর নিকটে ততই আমরা ফিরে হইতে পারবো। তাই সম্মানিত বোন, এখানে যে শুধু কোরআন তেলাওয়াত করার মধ্যে ফায়দা নাই সে কথাও বলা যাবে না, আর যে শুধু অর্থ ফুললেই হবে সেটাও বলা যাবে না, বরং উভয়টাকেই আমাদের সামনে রাখতে হবে। বিশেষ করে রমজানের মধ্যে আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের জন্য সময় নির্দিষ্ট করে দিব যেন কোরআন খতম করা যায়, যে একেবারে একটা খতম অন্ততপক্ষে রমজান একটা হয়ে যায়। আর আমি কিছু সময় যে বের করে নেব কোরআনকে বোঝার জন্যে, কোরআনকে বোঝার জন্যে আমি কিছু সময় ঘন্টা এক ঘন্টা হোক ডেলি, যে আমি এই সময় শুধু কোরআন বোঝার চেষ্টা করব, তাইলে অবশ্যই দুইটাই হয়ে যাবে। কোরআন বুঝতে গেলে সময় লাগবে, তাই খতম হওয়ার প্রয়োজন নেই, কিন্তু অন্ততপক্ষে রমজানে আমি যে ধারাবাহিক বাক্যের তেলাওয়াতের মধ্যে একটা খতম যদি করতে পারি সেটা আমার জন্য অনেক কল্যাণকর, কেন রমজান মাস কোরআনের মাস, রমজান মাস কোরআনকে যে আধিক হারে তেলাওয়াতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যাপারে কোরআন নিয়ে গবেষণা করতেন এই রমজান মাসে, তাই আমাদেরকে কোরআন নিয়ে যে যথেষ্ট মজবুত থাকা দরকার মাহে রমজানের মধ্যে। সম্মানিত বোন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী যেন আমাদের অন্তরে আসে, এই জন্য এটাকে শুদ্ধ করে পড়ব এবং মনোযোগ দিয়ে সহকারে পড়ব এবং অর্থকারে পড়ার চেষ্টা করব। অন্ততপক্ষে তেলাওয়াত করব এবং ফাঁসে একটা সময় বাইর করে নেব, যাতে করে আমি আল্লাহর কোরআন আমি নিজে বুঝতে সক্ষম হই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কোরআনের যে আজীব যে একটা প্রভাব সেটা হচ্ছে আপনার অন্তর নাড়া দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলার এক একটা কথায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের যথাযথভাবে ফকাতে করে তেলাওয়াত করার, পড়ার এবং বুজার আমল করার এবং অন্যের নিকটে তার সঠিক আহ্বান প্রসারিত বর্তমান দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।